नमस्कार प्रिय दर्शक, बनानी अर्गानिक गार्डने अपन सबाई के स्वागत जानाई। आमरा साधारणत जैव चाष पद्धति अर्गानिक सार बीज कीटनाशक तैरिर माध्यमे मानुषेर उद्बुद्ध करी एवं किछु भेषज चाष देखाई। आजकेर आमरा एमन एकटी भेषज चाष देखाच्छी जार साहाज्ये चार रकम तुलसीर चा करे खाबेन। विभिन्न शारीरिक अक्षमता एवं शारीरिक जे समस्यागुलो हय सेइगुलो दूर करबे एई चार रकम तुलसीर चा। আপনারা অনেক রকম তুলসী দেখেছেন, কিন্তু এই তুলসীটা আশা করি আপনাদের বাড়িতে নেই অথবা খুব কম জনের বাড়িতে দেখেছেন। এই তুলসীটা একটু লম্বাটে পাতা, আর এর বিশেষ গুণ হচ্ছে এটা যদি আপনি গাছটাকে নাড়ান একটা বিশেষ সেন্ট অনুভব হবে। যদি একটা পাতা তুলে আপনি নাকের পাশে এরকম হাওয়ার মতো সরান তাহলে এর একটা সুন্দর একটা মিষ্ট সেন্ট বের হবে। এরও আমি এরকমভাবে নিয়ে নিলাম কয়েকটা ডগ, দারুণ সেন্ট। এর নাম হচ্ছে লক্ষণ তুলসী, খুব সুন্দর সেন্ট। এর অ্যারোমা অ্যারোমেটিক যে সেন্ট আছে সেটা আপনাদের যাদের আছে অনেকেই জানেন। এর চারা যদি পেতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা হচ্ছে রাম তুলসীর চারা, এখান থেকে ও ডগটা নিয়ে নিতে পারো। পুরো ডগটা কেটে নেবো, বড় লম্বা পাতা চওড়া পাতা। এটা হচ্ছে পাতা চওড়া দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে রাম তুলসী। এই রাম তুলসীর পাতার ডগ এরকম চায়ের মতো, চায়ের পাতা যেরকম দুটো ডগ থাকে সেরকম নেবেন। এই তুলসী যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেই তুলসীর আমরা চায়ের সঙ্গে দু একটা দিয়ে দিই, কিন্তু আমি দেখাচ্ছি যে পুরো চার রকম তুলসীর চা। এটা রাম তুলসী, এটা হচ্ছে শ্যাম তুলসী, এরও বিভিন্ন আপনি ডগ দিয়ে কেটে নিতে পারেন। আবার কালো রঙের হয় এটা শ্যাম তুলসী বা কৃষ্ণ তুলসী বলে। এটাও আমি কয়েকটা এর ডগ নিয়ে নিচ্ছি। এবার এগুলো নিয়ে আমরা চা করব। এটা দুরকম তুলসী গেল, এখান থেকে কিছু মাটি ভেদে বিভিন্ন তুলসীর রং বিভিন্ন হয়। এটাও শ্যাম তুলসী, শ্যাম তুলসী সাদাটে মতো, কিন্তু এটা কৃষ্ণ তুলসী সবুজ, হালকা সবুজ রঙের হয়। ডগগুলো নিয়ে নেব, এবার আমরা এইরকম বেশ কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখবো যাতে পোকামাকড় ময়লা বা অন্য কোনো ফাঙ্গাস কিছুটা দূর হয়ে যায়। ভালো করে এটাকে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। যতটা আপনার পাতা তুলেছেন ততটা এই জল দেব, দিয়ে আমরা এটাকে ফুটিয়ে চা করে খাবো। ভালো করে ধুয়ে নেবো, কচলে কচলে ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। যে সমস্ত প্রিয় দর্শক এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম নানান জানা জানার তথ্যের ভিডিও আরও আসছে। ধোয়ার পরে আমরা এরকম এতে দিয়ে দিলাম, এবার এটাকে ফোটাতে হবে। চেপে চেপে দেবেন যাতে জলের নিচে চলে যায়, এবার ফুটবে তো। ফোটা শুরু হয়ে গেছে, এটাকে আমরা নেড়ে নেড়ে এটাকে এর মধ্যে যে রসটা আছে, যে জৈব গুণাগুণ আছে, ভেষজ গুণাগুণ আছে, সেগুলো আমরা এইখান থেকে ফুটানোর মধ্যে থেকে পেয়ে যাবো। বিভিন্ন সর্দি কাশি বা জ্বর হলে মাথা ধরে থাকে এবং গলা খুসখুস করে, তাহলে আমরা এরকম চার রকম তুলসী চা করে খেতে পারি। আপনার বাড়িতে যে কটা তুলসী আছে সেই কটা তুলসী চা খেয়ে করে খেলেও আপনি উপকার পাবেন। পুরো ফুটিয়ে ফুটিয়ে পাতাগুলো একদম কালো করে ফেলবেন যাতে এর মধ্যে ভেষজ গুণটা নিয়ে যায়। পুরো প্রায় কালচে মতো হয়ে গেছে, এবার আমরা এটাকে ছেঁকে নেব। এবার আমরা এটাকে ছেঁকে নেব সুন্দর করে। বিভিন্ন সর্দি কাশি জ্বর বা শারীরিক কোনো সমস্যা হলে আমরা এই চা তৈরি করে খেতে পারি। দেখুন কত সুন্দর গ্রিন টি হয়েছে, একেবারে অর্গানিক এবং ভেষজ গ্রিন টি। এবার এটাকে আমরা শুধু খেতে পারি, আবার মধু সহ খেতে পারি। তুলসী সাধারণত মধু সহ খেলে খুব ভালো হয়, মধু নিয়ে আসেন। মধু এবার মেশানো হচ্ছে, মধু সহ খেলে টেস্টও বেশি হবে এবং মধুরও গুণাগুণ আপনি পাবেন চায়ের মধ্যে। সুতরাং এইরকম চা করে আপনারা খান এবং বিভিন্ন তুলসী গাছ লাগান, আর তার থেকে আপনারা ভেষজ চা খেতে পারেন। এখন তুলসীর গ্রিন টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।